সৈকত ওরা কতগুলো পিকচার শেয়ার করেছিল যে লাস্ট ইয়ার আমাদের স্টেজের সাইজ ছিল সামথিং অ্যারাউন্ড 8 ফুট আর 10 ফুট অ্যান্ড টুডে উই আর স্ট্যান্ডিং অন এ 30 ফিট স্টেজ দিস ইটসেলফ ইজ উত্তরণ আমাদের এই এক বছরে অনেক 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 ফ্যামিলিটা বড় হয়েছে আমরা যে কয়েকজন মিলে শুরু করেছিলাম সেখান থেকে আজকে আমাদের ফ্যামিলি বাড়তে বাড়তে অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে আজকে আমাদের যে মোটো রয়েছে বা আমাদের যে অঙ্গীকার যাতে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা যেন বাঙালি সংস্কৃতি বাঙালি কালচার বাঙালিদের যে চিন্তাভাবনা সেগুলো যেন হারিয়ে না ফেলে উই আর অ্যাওয়ে ফ্রম দ্য রুট বাট উই আর নট রুটলেস উই স্টিল হ্যাভ এ রুট হুইচ ইজ ডিপ রুটেড সামওয়্যার তাছাড়া আমরা এই বছর আমাদের তো সবে এক বছর হলো এবং আমরা আস্তে আস্তে বাড়ছি আমাদের কিছু কর্মসূচি থাকে বছরের প্রথমে যেরকম আমরা সরস্বতী পুজো করেছি অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য নোটেবল সরস্বতী পুজো দ্যাট হ্যাপেন ইন দিস পার্ট অফ হায়দ্রাবাদ যেখানে অন্তত 400 লোক এসছে তাছাড়া আমরা হোলি প্রোগ্রাম কন্ডাক্ট করেছি এবং বাঙালি মানেই রাজনীতি সংস্কৃতি তার সাথে খেলাধুলো মিশে থাকে সো উই আর দ্য ফার্স্ট ক্লাব উই আর গোয়িং টু হ্যাভ উত্তরণ অলিম্পিক্স অলসো ইন ফিউ মান্থস অফ টাইম আসার মধ্যে আমরা এখনো পর্যন্ত দুর্গাপুজো করে আমাদের যে পজিশনটা এসেছে আমাদের আজকে সকলে চিনি তার পিছনে বেশ কিছু লোকের অক্লান্ত পরিশ্রম রয়েছে যারা ডেফিনেটলি থ্রু আউট দ্য প্রোগ্রাম আপনারা দেখবেন তাদের জন্য আমাদের প্রথম পরিচিতি হয় দুর্গাপুজোতে আমরা শুরু করি পথচলা লাস্ট ইয়ার 1 বৈশাখ থেকে কিন্তু দুর্গাপুজোতে লোকে আমাদের চিনি যে উত্তরণ বঙ্গীয় সমিতি এমন একটা সংস্কৃতি সংঘ যারা নিজেদের সংস্কৃতিটাকে বজায় রাখার সঙ্গে সঙ্গে নিজেদের ফ্যামিলিটাকে বাড়ায় নিজেদের লোকেদের সঙ্গে সম্পর্ক রাখে এবং তারপরে আমাদের আজকে 1 বছর পূর্ণ হলো 1 বৈশাখের মধ্যে দিয়ে আমাদের ব্যাক টু ব্যাক প্রোগ্রামে পুরো অনুষ্ঠানটা ভরা রয়েছে আশা করি আপনারা এনজয় করবেন বেশি সময় নেব না সবাইকে আরেকবার স্বাগত জানাই সবাইকে নমস্কার জানাই আসার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ হোপ ইউ উইল এনজয় দ্য ইভেন্ট শান্তনু এতক্ষণ আমাদের ক্লাবের ব্যাপারে কথাবার্তা বলল আমি অল্প কিছু 1 বৈশাখ সম্বন্ধে বলতে চাই প্রথম কথা হচ্ছে যে কালকে থেকে 1426 বাংলার সাল আরম্ভ হচ্ছে এখন এই 1426টা আসলো কোথা থেকে এই নিয়ে দুরকম মতবাদ আছে একটা হচ্ছে 593 খ্রিস্টাব্দে বাংলার রাজা গৌড়ের রাজা শশাঙ্ক বঙ্গাব্দ চালু করেছিলেন সেখান থেকে হিসাব ধরলে 1426 দ্বিতীয় যেটা ঐতিহাসিক প্রমাণ যে যখন মুঘল সম্রাট আকবর ছিলেন তখন উনি ফসলি শন একটা ছিল মানে প্রত্যেক বছর ওই সময় অনুযায়ী ফসল সংগ্রহ করা হতো কিন্তু যেহেতু মুসলমানদের বছরগুলো চাঁদের অনুযায়ী তাই কিছুদিন পরপর প্রতি বছরে 11 দিন দিন পাল্টে যেত তাতে খাজনা আদায়েরও খুব অসুবিধা হতো তখন তিনি দেখে বললেন না এভাবে চলবে না সূর্য অনুযায়ী 365 দিনের মাস বছর করতে হবে এবং তখন 963 হিজরি চলছিল এবং খুবই মজার কথা এবং সাইন্টিফিক যেটা যে বাংলারও শশাঙ্ক থেকে 963 বছর চলছিল তো সেই থেকে গোনা শুরু হয়েছে 963 আর 463 যেটা ডিফারেন্স ছিল 1556 থেকে 963-এর মধ্যে ওই দুটো যোগ করলে 1426 1 নম্বর 2 নম্বর হচ্ছে যে আপনারা জানেন যে 12টা আমাদের মাস আছে তার মধ্যে একটা খুব অদ্ভুত ধরনের নাম আছে অগ্রহায়ণ প্রথমে যখন পত্রিকা তৈরি হলো তখন নবান্ন হতো হেমন্ত মাসে ধান কাটাটা হতো এবং তখন থেকেই বছরের শুরু হতো যার জন্য বছরের শুরু অগ্রহায়ণ সে থেকে অগ্রহায়ণ মাস এসেছে কিন্তু যখন ঐতিহাসিক মতে বৌদ্ধ যুগ আরম্ভ হলো যেহেতু বুদ্ধদেবের জন্ম এবং মহানির্বাণ দুটোই বৈশাখে হয়েছিল এবং জৈনদের ম্যাক্সিমাম তীর্থঙ্কররাও বৈশাখ জ্যৈষ্ঠতে জন্ম নিয়েছিলেন তো বৈশাখ থেকে বছরের শুরু হলো এবং এইমাত্র আমি একটা কথা আমার এক বন্ধুর সঙ্গে শেয়ার করছিলাম যে আমাদের যে বাংলা মাসগুলো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এগুলো সব হচ্ছে যে সেই মাসের পূর্ণিমাতে চাঁদ যে নক্ষত্রে থাকে তো যখন থেকে গোনা শুরু হয়েছিল তখন বিশাখা নক্ষত্রের পূর্ণিমায় চাঁদ ছিল বলে মাসটার নাম বৈশাখ কিন্তু এখন যদি কেউ পঞ্জিকা দেখেন দেখবেন যে গুড ফ্রাইডের দিন 5 তারিখে যে পূর্ণিমাটা আসছে ওটা চিত্রা নক্ষত্রে যেহেতু সূর্যের অবস্থান 1400 বছরে কিছুটা সরে গেছে তো সাইন্টিফিক্যালি মাসটার নাম 1লা চৈত্র হওয়া উচিত ছিল কিন্তু ট্র্যাডিশন বজায় রেখে আমরা 1লা বৈশাখই রাখছি এখানেই আমার এই বক্তব্যটা শেষ করব এবং আপনাদের সবাইকে
আবার আহ্বান জানাচ্ছি এবং আমরা কনফিডেন্ট যে আমাদের সমস্ত অনুষ্ঠান আপনাদের নিশ্চয়ই আনন্দ দেবে। ধন্যবাদ।